দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে চূড়ান্ত যুদ্ধ যেই বেলা শুরু হবে সেই বেলার নামাজের নাম হলো ফজরের নামাজ। ফজরের নামাজ, হ্যাঁ, এজন্য ফজরের নামাজে অভ্যস্ত জাতি। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হযরত তো আগে নিজে বলছেন, আমি বহু বলছি এই কথা, হযরতে বলছিলেন আমারে, মাওলানা আমরা দুজন একটা আন্দোলন করিলন, সেই আন্দোলনের নাম হলো ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন। আর এখন হুজুরে বলছেন নতুন করে যে বেনামাজি মুক্ত আন্দোলন, অর্থাৎ বেনামাজি যেন না থাকে। একই বিষয়, একই বিষয়, ফজরের নামাজের অভ্যস্ততা ছাড়া যুবক ভাই তোমাদেরকে বলি এই যে কয়েকজন আছো হুদা স্লোগান, হ্যাঁ, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, শত্রু যদি জিগায় ভাই সাহেব আপনি ফেসাব করিয়া ফানিলন নি, ভাই সাহেব ফজরের নামাজ পড়েন না এই যে গত ছয় মাসে কয় দিন, আপনি কারে সাবধান করেন, আপনার আওয়াজে হুনকার আসবেন। হ্যাঁ, মুসলমান যখন ইমানের উপরে মজবুত হয়, আল্লাহকে যখন মজবুত ভাবে ধরে, তো মুজাহিদরা যখন শুধুমাত্র এখান থেকে ফিলিস্তিন থেকে গাজা থেকে হামাসের যোদ্ধারা রকেট আলগি দেয় ওইখান থেকে, এখন ইসরায়েলে সাইরেন বাজে, সাইরেন সাইরেন বাজলেই যে জেনে আছে শুধু দৌড়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মতো বেড়া, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ দোনো অপদার্থ শুধু সাইরেন বাজার দিছে দৌড় মিটিং থেকে, এটা পত্রিকা আছে আইলো বোমা, হ্যাঁ, শুধু সাইরেন বাজলে কলিজা কাঁপে, আর আমাদের স্লোগানেও তাদের কলিজা কাঁপে না, আমরা ইমানের উপরে উঠতে পারি নাই, আমরা আল্লাহর গোলামির উপরে উঠতে পারি নাই, আমরা সেজদার হক আদায় করি নাই, আমরা বন্দিগির হক আদায় করি নাই। যদি আমরা বন্দিগির হক আদায় করতাম, গোলামির হক আদায় করতাম, ইমানের হক আদায় করতাম, তো আল্লাহর ওয়াদা ছিল আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি ইমানের হক আদায় করো বিজয় আমি করে দেব, এটা আমি ওয়াদা দিলাম, আল্লাহর ওয়াদা, এটা মুমিনই বিজয়ী, ওয়া আনতুমুল আলাউনা, আল্লাহ বলছে তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী, মুসলমানই বিজয়ী হবে, শেষ পর্যন্ত জিতবে ফিলিস্তিন, হারবে ইসরায়েল, হারবে কে, জিতবে কে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ, আজকের সন্ধ্যা যেমন সত্য, আজকের রাত দিন সূর্য চন্দ্র যদি সত্য, সব সত্য, এটাও সত্য। তাহলে এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ, কি বলেন না, বিশেষ করে ফজরের নামাজ, আজকে ওয়াদা নেন বিজয়ের জন্য, কামিয়াবির জন্য, সফলতার জন্য, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফজরের নামাজে যত্নবান হব। দুই নাম্বার, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এই যে দ্বিতীয় আমল তাহাজ্জুদ নামাজ, সরাসরি আয়াত। দ্বিতীয় আমল কি বলেন না, কি রাত গভীরে তাহাজ্জুদ নামাজ, রাত গভীরে মাওলারে বুঝাপড়া না করলে কাম হইতো না, আল্লাহর সাথে বুঝাপড়া করতে হবো রাতে, রাতে রাত রাত তিনটা বাজবে জগৎ ঘুমায় যাবে, আল্লাহর সাথে তখন ডাইরেক্ট কথা কইতে হবে, কি খবর কি মাওলা, তোমারে সেজদা দেই, তোমারে গোলামি করি, তোমার মোমেন বান্দার রক্তে জমিন ভাসতেছে, তুমি কই মাওলা, আল্লাহ তাআলা তখন বলবে বান্দা আমি আছি, আমি আছি, মনে নাই আমার বন্ধুর তাইফের রক্ত যখন ঝরেছে তখনও তো আমি সময় দিছি, ঠিকই যথাসময়ে মোমেনের বিজয়ও দান করছি, যেদিন তাইফে রক্ত ঝরছে সেটাও যেমন পৃথিবী দেখছে, যেদিন বজরে বন্ধু আমার বিজয়ের হাসি হাসছে সেদিনও তো পৃথিবী দেখছে, সেদিনও তো দেখছে, কাজে তাহাজ্জুদ নামাজ বিজয়ের মূল হাতিয়া, সফলতার মূল চাবিকাঠি, ইমানদারের মূল স্বপ্ন হাতিয়া, রাত গভীরের সেজদা, গভীর রাতের কান্না, গভীর রাতের ফরিয়াদ। এজন্য ফিলিস্তিনের মজলুম মুসলমান, সারা পৃথিবী মুসলমানের এই পবিত্র ভূমির
পবিত্রতা রক্ষার্থে ফিরিয়ে আনার রক্ষার্থে আমাদের প্রত্যেককে রাত গভীরে তাহাজ্জুদ নামাজের জন্য অভ্যস্ত হইতে হবে বলেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা এক কথাই হলো দোয়া এটা হলো দোয়া দোয়া তিন নাম্বার হলো কি দোয়া দোয়া কলিজা ছিড়ে দোয়া করবেন দোয়া আরে গোটা পৃথিবী জাতিসংঘ বলেন আমেরিকা বলেন ইউরোপীয় ইউনিয়ন বলেন আন্তর্জাতিক আইন বলেন হিউম্যান রাইটস বলেন মানবাধিকার সংস্থা বলেন সব ধোঁকা 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 সব ধোঁকা মুমিনের কেউ নাই মুমিনের আছে শুধুই একজন তিনি আল্লাহ তার কাছে বলতে হবে তু গনি হে আর হাম হে বে নাওয়া কোন পৌঁছেগা হামে তেরে সওয়া হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ এই মুনাজাত করছিলেন তু গনি হে আর হাম হে বে নাওয়া আল্লাহ আপনি অমুখাপেক্ষী আর আমরা চূড়ান্ত মুখাপেক্ষী কোন পৌঁছেগা হামে তেরে সওয়া আল্লাহ আপনি ছাড়া আমগরে জিগায় কে আমগো খবর নেয় কে আমগো খবর নেয় কে এজন্য মুমিনের আল্লাহ ছাড়া আর কেউ নেই ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ কোরআনে আল্লাহ বলছে বন্ধু গোটা পৃথিবীও যদি উল্টে যায় বিমুখ হয়ে যায় আপনি পরিষ্কার বলে দেন হাসবি আল্লাহ আমার আল্লাহই যথেষ্ট এজন্য কার কাছে দোয়া করা তাহলে বলেন এই শেষ তিন আমল বলেন কি কি পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ তাহলে এই তিন আমলের মধ্যে ফিলিস্তিনেরও বিজয় আমাদেরও বিজয় মুমিন এবার আল্লাহ তাআলা বলেন এই তিনটা আমল বলছে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চতুর্থ আয়াত এই শেষ তরজমা অকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল এই যে একবার পরিষ্কার আল্লাহ বলে বন্ধু তিনটা ঠিক হয়েছে তো নবী বলছে হ্যাঁ ঠিক হয়েছে আমি সবাইরে নিয়া নামাজও পড়ছি তাহাজ্জুদও পড়ছি দোয়াও করছি তা আল্লাহ বলে তো বন্ধু এবার বলে দেন যা আল হাক্কু হকের বিজয় হয়ে গেছে যাহাকাল বাতেল বাতেলের পরাজয় হয়ে গেছে এই তিনটা বুঝ দেন আমি বিজয়ের বুঝ দেব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের উপরে জিন্দেগি কাটাবার তৌফিক দান করেন আমিন আমিন সুবহান